পাওনা টাকা আদায় করতে গিয়ে নিখোঁজ মহিলা। গত 19 তারিখ রাতে টাকা আনতে গিয়ে আর ফেরেননি তিনি। থানায় অভিযোগ দায়ের, দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় পথ অবরোধ এলাকাবাসীর। পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ এক মহিলা। নিখোঁজ মহিলার নাম ননিবালা গাইন, নিউটাউন থানার সুলংগুড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা তিনি। জানা গিয়েছে গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ডের কাছে বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলের মাংসের দোকান রয়েছে। তারা ননিবালা গাইনের কাছ থেকে 1,80,000 টাকা ধার নেয়। গত 19 তারিখে রাতে পাওনা টাকা আনতে মাংসের দোকানে যান ওই মহিলা, এরপর আর বাড়ি ফেরেননি। পুলিশ 5টার সময় বেরিয়েছিলেন আমার বাচ্চাকে নিয়ে, বেরিয়ে রাস্তায় এসেছিলেন, ওখানে চা ফা খেয়ে আমার বাচ্চাকে একজনের শাশুড়ির কাছে পাঠিয়ে দেয় বাড়িতে। তারপর আমার বাচ্চাকে নিয়ে তিনি বাড়ি যায়, তারপরে উনি আর ফেরেনি তারপর থেকে বাড়িতে। তারপর দিন সকালে ওর দোকানে খোঁজ নিয়েছি, ও বললো, আমি বললাম যে আমি তো জানি না যে কোথায় টাকা পেতো। একজন দিদি বলল যে পিসি ওনার দোকানে টাকা আনতে গেছিলো। আমি বললাম তুমি কত টাকা দিয়েছিলে, বললো আমি 1,80,000 টাকা দিয়েছি। কিন্তু ওরা মানে অনেকে সবাই বলছেন যে উনি 1,80,000 টাকা দেয়নি স্যার, 1,80,000 দেয়নি। উনি নাকি দোকানে বসে লাচ্চা পরোটা খেয়েছে, ওরা চাউমিন খেয়েছে, দোকানের একটা নাকি কোনায় বসেও ছিল কিন্তু কেউ বেরোতে দেখেনি, ঢুকতে দেখেছে। সূত্রের খবর, মহিলাকে দোকানে ঢুকতে দেখা গেলেও তিনি বের হননি। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানার দ্বারস্থ হন। রবিবার রাত্রির থেকে ওই ওখানে যাওয়ার পর থেকে সেখান থেকে আর খোঁজ পাওয়া যায়নি। তারপরে সকালবেলা মুরগির দোকানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, আর ও খালি একবার বলছে যে আমি আমার বোনের মেয়ের মুখে ভাতে গেছি, একবার বলছে যে আমি আমার বন্ধুর বা মায়ের শরীর খারাপ সেই অ্যাম্বুলেন্সে করে গেছি, আর যেহেতু আমার মার কোনো জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই, আর ওরা বলছে 1,80,000 টাকা দিয়েছি, ওরা আমার মা কোনো টাকা গোনার ক্ষমতা নেই, যে 100 টাকা যদি দেওয়া হয় গোনার ক্ষমতা নেই, মানে উনি 1,00,000 টাকা ওখানে বসে গুনবে কী করে 1,80,000 টাকা ওনারা, সেইখানটা আমার আরও ডাউট বেশি হচ্ছে। আর তারপরে যখন রাহুল আমাকে শুনলাম ওখান থেকে আমার আরও ভয়টা বেশি লাগছে যে ওরাই কিছু করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলকে আটক করেছে। এদিকে মহিলার খোঁজ না মেলায় প্রতিবাদে পথ অবরোধ করেন এলাকাবাসী, বিক্ষোভ দেখান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ টাউন।